কেন এটা পর্যন্ত লোকের প্রোগ্রামও আছে, 1 জানুয়ারি বছরের প্রথম দিন না করে ফার্স্ট সেকেন্ড বাদ দিয়ে 3 জানুয়ারি থেকে তুমি নতুন বছরে কি আবার পুনরায় লকডাউন? পশ্চিমবঙ্গে রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় কি আবার বন্ধ হতে চলেছে? কবে থেকে? সমস্তটাই এক্সপ্লেইন করব এই ভিডিওতে আজকের এই মুহূর্তের ইনফরমেশন অনুযায়ী। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। রাজ্য তথা দেশের প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে চিন্তিত। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে এবং সংক্রমণ বৃদ্ধির কারণে আবার কি পুনরায় হতে চলেছে রাজ্য তথা দেশে পুনরায় লকডাউন? দেখো, এই মুহূর্তে এ 8টি রাজ্যে কিন্তু রীতিমতো কোভিডের যে সংক্রমণ সেটা বৃদ্ধি ঘটেছে এবং স্বাস্থ্যকেন্দ্র দপ্তর থেকে কিন্তু ও বিভিন্ন নির্দেশ পাওয়া যাচ্ছে কোভিডের গ্রাফ বৃদ্ধি হওয়ার জন্য ও বিভিন্ন নিয়মবিধি লাগু করার কথা বলা হচ্ছে। এমনকি এই নতুন বছরের শুরুতে লকডাউনও প্রয়োজন মাফিক হতে পারে। ই কি বলা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে? 8 জেলে এসে হ্যাঁ যাহা পর কি 10% সে ভি অধিক উইকলি পজিটিভিটি নোট কি গই হ্যায়, জিসমে 6 জেলে মিজোরাম সে হ্যায়, 1 অরুণাচল প্রদেশ সে और एक नया जिला वेस्ट बंगाल में कोलकाता, जहां पर कि पिछले हफ्ते 12.5% ओवरऑल केस पॉजिटिविटी नोट की गई है। वेस्ट बंगाल में भी 1.61% केस पॉजिटिविटी अब बढ़कर 3.1% के करीब हो गई है, यानी कि इन्फेक्शन के स्प्रेड में एक बढ़ोतरी नोट की जा रही है। और साथ ही अगर हम देखें कि जहां 23 दिसंबर वाले हफ्ते में करीब 3,700 के करीब केसेज आए थे, वह पिछले हफ्ते में बढ़कर अराउंड 4,442 केसेस की संख्या नोट की जा रही है। তার মানে তোমরা এই মুহূর্তে বুঝতেই পাচ্ছো আমাদের গোটা দেশের মধ্যে কিন্তু যে রাজ্যগুলোতে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে সেই সমস্ত রাজ্যের মধ্যে কেন্দ্র স্বাস্থ্য দপ্তর কিন্তু আমাদের রাজ্যকেও ইনক্লুডেড করলো এই মুহূর্তে, কারণ আমাদের রাজ্যেও সংক্রমণ কিন্তু অত্যধিক হারে বেড়ে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধাপে ধাপে কিন্তু আমাদের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যে সংক্রমণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে প্রত্যেকটি সংবাদ মাধ্যম থেকে কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসে সেই তথ্য অনুযায়ী পুনরায় আবার আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন হতে চলেছে। মাথা ব্যথা বাড়াচ্ছে ওমিক্রন, প্রয়োজনে বন্ধ রাখা হবে স্কুল কলেজ, কমবে লোকাল ট্রেন, চালু হবে ওয়ার্ক ফ্রম হোম, কলকাতায় ফিরতে পারে ওয়ার্ড ভিত্তিক কন্টেইনমেন্ট জোন। তার মানে তোমরা বুঝতেই পারছো যে অনুযায়ী পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়ছে সেই অনুযায়ী বাস্তব মতো পশ্চিমবঙ্গে লকডাউন বা নিয়ম শৃঙ্খলা আরো জোরদারভাবে লাগু করা ছাড়া কোনো রকম উপায় নেই। যেরকমটি দিল্লি সরকার পুনরায় স্কুল কলেজ সিনেমা হল রেস্তোরাঁ সমস্ত কিছুই বন্ধ করেছে কোভিডের গ্রাফ বৃদ্ধি পাওয়ায়, সেরকমভাবে পশ্চিমবঙ্গেও বাড়ছে। তোমাদের কি মনে হয় যে পশ্চিমবঙ্গে কি পুনরায় আবার আর লকডাউন করে দেওয়া উচিত সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যের কথা চিন্তা করে? কিংবা সংবাদ মাধ্যম সূত্রে যে বিষয়টি উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে লকডাউনের কথা পরিকল্পনা করছে নতুন বছরে, তোমাদের কি মনে হয় এই মুহূর্তে রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে পারে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।